গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠেই দেখি চারিদিকটা মেঘলা এবং রাতে বৃষ্টিও হয়েছে। রাস্তাঘাট সবই দেখছি ভেজা এবং ঝিরিঝিরি এই মুহূর্তে বৃষ্টিও পড়ছে। তো ছেলে হাজবেন্ড দুজনেই ঘুমোচ্ছে, আমি উঠে পড়লাম, সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠেই যেটা কাজ আমার আর কি, এদেরকে দেখাটাই কাজ, আর সঙ্গে একটু ভিডিও করে নেওয়াটা আর একটাও গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে। ভালোবাসি ভিডিও করতে খুব, ছবি তুলতে ভীষণ ভালোবাসি। তো দেখো কাগজ ফুলটায় কত সুন্দর ফুল ফুটেছে, এখন বারান্দাটায় এই সেরা আর কি, এক এক সময় এক একজন আর কি, এখন এই মুহূর্তে ইনি সেরা, ইনি রানী আর কি। আমার এখন বারান্দায় এখন ইনি আলো করে রয়েছেন। তো সকাল সকাল ছাদে চলে যাব, গাঁদা ফুল, ফুলের গাছগুলোতে ফুল ফোটা কমে গেছে ঠিকই, তবুও দু চারটে করে ফুটছে, তাই জন্য আমি আর গাছগুলোকে মানে নষ্ট করিনি, যতদিন ফুটছে ফুটে যাক, আমি তো ফুল পাচ্ছি পুজোর জন্য। তো পুজোর জন্য ফুল তুলতে গিয়ে ছাদে গিয়ে দেখি ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যেহেতু খুব বেশি জোরে পড়ছিল না তাই ভিডিওটা করতে পেরেছি। আমারও ফুল তোলা শেষ হলো, দেখলাম একটু জোরে বৃষ্টি পড়া শুরু হলো, তাই তড়িঘড়ি করে, ওয়েদারটা খারাপ, তড়িঘড়ি করে ফুল কাটা তুলে নিলাম। আমার এরকম মানে ওয়েদার ভালো লাগে না সত্যি কথা বলতে, আমি একটু ঝলমলে, রোদ ঝলমলে পরিবেশ ভালোবাসি। তো ফুল অনেকই তুলে ফেললাম। এদিকে আমার জবা গাছে দেখো, লক্ষ্মী জবা বলে, জবা গাছে তিনটে ফুল ফুটবে, এখনও ভালো মতো ফুটতে পারেনি, তো ওই জন্য তুললাম না। আর এই যে কাল রাতে দেখছি লণ্ঠনটা ঝুলে আছে, তো লণ্ঠনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, কি মিষ্টি না, দারুণ লাগছে। তো এবার রোজকার মতন যে গাছ থাকে, ভেবেছিলাম চা করে খাবো, হঠাৎ মনে হলো না এখন তো চা খাওয়া যাবে না, চা খাওয়ার আগেও কিছু খাওয়ার আছে, সেগুলো খেয়ে নেব, তারপরে সারাদিনের কাজকর্ম চলতে থাকবে, আর যতটুকু পারি তোমাদের ভিডিও করে দেখাবো, তোমরা ভিডিও দেখতে থাকো। আর ভিডিও তোমাদের যদি ভালো লাগে বা নাও লাগে, যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলে যেও, আর আমি পরে দেখে রিপ্লাই দিয়ে দেবো তোমাদের। অনেকে বলে আমাকে, সারাদিন তো বাড়িতেই থাকো, হাউস ওয়াইফ যেহেতু, তো ডেইলি ব্লগ করতে পারো, তো এত এখন চারিদিকে ব্লগ, সবাই ব্লগ করছে, এই জন্য আমারও করা হয় না, মানুষকে মানে মানুষের বড্ড একঘেয়ে লাগে একই জিনিস দেখতে দেখতে। তো যখন মনে হবে করবো, যখন মনে হবে করবো না। তো সকালের কিছুটা সময় আমি এভাবে চুপচাপ জানলার দিকে তাকিয়ে থাকি, নিজের গাছ বাইরের পরিবেশ সবই দেখি। উচ্ছে আলু ভাজা আমি খেতে ভীষণ ভালোবাসি, শিম ভাজা আমার ভীষণ ভালো লাগে, আর এদিকে লাউ করব, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে লম্বা লম্বা করে কেটেছি, মাছের ঝোল করব। আমাদের রান্নাবান্নায় তেল মশলা খুবই কম থাকে, তাই তেল মশলা কম দিয়ে রান্না করব, দেখলে বুঝতেই পারবে ভিডিওটা। তো রান্না দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, নাহলে সময় মতো শেষ হয় না, কখনো কখনো রান্না তাড়াতাড়ি হয়ে যায়, কখনো আবার হয়তো একটু দেরিও হয়, মুডের ওপর। সকালবেলায় এক একদিন যেটুকু খাওয়ার দরকার সকালবেলা খাওয়াটা করি, অনেক সময় দুপুরেরটা পরেও করি, আর যতদিন শীতকাল ছিল তো ততদিন তো ওরকম গরম গরম করেছি, আর যদি বা সকালে করেও নিয়েছি সেটাকে আবার পরে গরম করতে হয়েছিল, তো এখন তো আর গরম করার কোনো ব্যাপার নেই, এখন সবজি বা তরকারি যাই হোক ঠান্ডা হয়ে গেলে অসুবিধে নেই, গরম খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ তেল মশলার অবস্থাটা, আমরা কত তেল মশলা কম খাই, কিছু করার নেই, আমরা এরকম কম তেল মশলাই খেয়ে থাকি। এবার হ্যাঁ, ছমাসে ন মাসে একদিন হয়তো ইচ্ছে হলো যে একটু খাবো তেল মশলা দিয়ে, এই লাউটা করেছি না, কিছুটা চিংড়ি মাছ দিয়েছি, আবার দু টুকরো ইলিশ মাছের মাথা ছিল, বেশিও না, তাই জন্য দুরকম মিশিয়ে করেছি, টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। আমি ভেবেছিলাম কী জানি চিংড়ি মাছ আবার ইলিশ মাছের মাথা মিশিয়ে হয়তো ভালো লাগবে না, কিন্তু না, খুব সুন্দর হয়েছে, একদম লাস্ট পার্ট ভাজাভুজি চলছে। ব্যাস তাহলে আমার রান্না শেষ, তো আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর এই যে যার কাছ থেকে আমি সবসময় গাছ নিই, সে আজ টপিক করতে চলে এসেছে।